বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদ শুধু গায়ক নন, তিনি ছিলেন শিক্ষক এবং সুরকারও। 13 মার্চ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই শিল্পী। নিজ বাড়িতেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সাদী মোহাম্মদ? জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা, যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পেয়েছিল ভিন্ন এক মাত্রা, শ্রোতারা বোধ হয়ে থাকতেন তার দরাজ গলার সুরে। তিনি কিংবদন্তি শিল্পী সাদী মোহাম্মদ, গানের জগতের এক মহাতারকাও বলা হয় তাকে। তবে সময়ের আগেই বিদায় নিলেন এই উজ্জ্বল নক্ষত্র। মায়ের হাসি, 13 মার্চ নিজ বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাদী মোহাম্মদকে। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 14 মার্চ বাদ জোহর মোহাম্মদপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ওই মসজিদেরই কবরস্থানে দাফন করা হয় এই শিল্পীকে। এদিকে সাদী মোহাম্মদের এমন মৃত্যুর পর নানা প্রশ্ন সামনে আসছে। সঙ্গীতাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। রবীন্দ্রসঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ মানুষটি কেন আত্মহত্যার পথ বেছে নিলেন? ভালোবেসে সখি নিভেতে যতনে, ধারণা করা হচ্ছে নানা হতাশা আর আক্ষেপ থেকে আত্মহত্যা করেছেন এই শিল্পী। তবে ঠিক কার উপর কোন ক্ষোভ বা বেদনা থেকে এই কাজ করলেন সাদী, তার উত্তর নিয়ে রয়েছে নানা মত। কিন্তু একটি বিষয় পরিষ্কার, বর্ণাঢ্য কর্মজীবনে যথাযথ স্বীকৃতি না পেয়ে বিষণ্নতায় ভুগছিলেন সাদী মোহাম্মদ। ধরিয়া রাখিও সোহাগে আদরে, সাদী মোহাম্মদের পরিবারের সদস্য ও সহকর্মীরা জানান মা ও বোনের মৃত্যুতে খুব ভেঙে পড়েছিলেন এই গায়ক। তার সঙ্গে যুক্ত হয়েছিল বর্ণাঢ্য কর্মজীবনে মনমতো স্বীকৃতি না পাওয়া। এ নিয়ে প্রায় পরিবারের কাছে আক্ষেপ করতেন, বলতেন কষ্টের কথা। এভাবে একটা সময় পুরোপুরি বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন তিনি। সবশেষ এসব কষ্ট থেকে মুক্তি পেতে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন অভিমানী শিল্পী। ভাইয়ের মৃত্যুর পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বারবার কান্নায় ভেঙে পড়েছিলেন শিবলী মোহাম্মদ। বলতে পারছিলেন না, তবু প্রিয় বড় ভাইয়ের না পাওয়ার গল্পগুলো বলেছেন, যা কিনা সাদী মোহাম্মদেরই কথা। সাদী মোহাম্মদকে হাসপাতালে কি অবস্থায় পেয়েছিলেন বিষয়টি জানতে যোগাযোগ করা হলে চিকিৎসকরা জানান 13 মার্চ রাত 9:30 দিকে হাসপাতালে আনা হয় সাদী মোহাম্মদকে। তখন তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন ছিল, এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসকরা আরো বলেন, একজন মানুষ যখন আত্মহত্যা করেন তখন যে চিহ্ন তৈরি হয় সেটি বাদে আর কোনো কিছুই তার শরীরে পাওয়া যায়নি। তার স্বজনরা জানান তিনি আত্মহত্যা করেছেন। 1957 সালের 4 অক্টোবর জন্মগ্রহণ করেন সাদী মোহাম্মদ। বাবা মায়ের ইচ্ছায় 1973 সালে ভর্তি হয়েছিলেন বুয়েটে, তবে সেখানে মন বসাতে পারেননি এই সঙ্গীত শিল্পী। 1957 সালে গানের টানে স্কলারশিপ নিয়ে সঙ্গীত নিয়ে পড়তে চলে যান শান্তিনিকেতনে। বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন এই গুণী শিল্পী। তুমি মেঘলা দিনের নীল আকাশের, শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।